নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই অ্যাপার্স এডুকেশনের আজকের রিজনিং এর ক্লাসে। আমরা আগে ঘোষণা করেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে এবার থেকে তোমরা সব ধরনের ক্লাস পাবে। আজকে আমরা একটা রিজনিং এর ক্লাস করব এবং এটা রিজনিং এর একটা টপিকস ওয়াইজ ক্লাস। আমাদের আজকের বিষয় কোডিং ডিকোডিং। তোমরা জানো রিজনিং এর এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে সমস্ত পরীক্ষায় রিজনিং লাগে সেখানে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং এই জায়গা থেকে সহজে প্রশ্ন করাও যায়। তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্রুত তুমি প্রশ্নগুলোর কিভাবে উত্তর করবে এবং কতটা প্র্যাকটিস করলে তুমি দ্রুত করতে পারবে, সেটাই হচ্ছে তোমার ব্যাপার। যে সমস্ত পরীক্ষা সামনে আসবে, যেমন ধরো যারা কলকাতা পুলিশে প্রিলি পাস করছো, বুঝতে পারছো, তারা তো মেন্সের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। তো মেন্সের প্রিলির মতো কিন্তু এত সহজ প্রশ্ন হয়তো আসবে না, সেক্ষেত্রে তোমাকে রিজনিংটা একটু ভালো করে গুরুত্ব দিতে হবে। ফুডের ক্ষেত্রে লাগবে না, কলকাতা পুলিশ আদার্স যে পরীক্ষা আসছে, লেডি কনস্টেবল বলো বা অন্যগুলো বলো, সেগুলোও কিন্তু লাগবে। তো চলো শুরু করছি আজকে ক্লাস। দেখো প্রথম কোডিং ডিকোডিং এর আমাকে যেই বিষয়টুকু আগে ফার্স্ট যে বিষয়টা জেনে নিতে হবে সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমরা যে সমস্ত অ্যালফাবেটগুলো অবস্থান, সমস্ত অ্যালফাবেটগুলোর অবস্থান আমাকে কিন্তু একটা আইডিয়া রাখতে হবে। তো রাখার জন্য আমি এখানে যেটা লিখেছি ই জট ই, এটার অবস্থানটা, একটা সুবিধা আছে আমার। সুবিধা এই, এখানে কিন্তু পাঁচের ঘর, দশের ঘর, পনেরোর ঘর আর কুড়ি এবং পঁচিশ, অর্থাৎ এই পাঁচ গ্যাপে কারা কারা আছে এটা কিন্তু আমার মনে রাখতে একটা সুবিধা হয়। ই পাঁচ, জে আমার দশ, ও আমার পনেরো, আর টি আমার কুড়ি, আর ওয়াই আমার পঁচিশ। একই রকমভাবে দ্বিতীয় যেটা আছে সি হচ্ছে আমার তিন, এটা তিনের গ্যাপে, তিন ছয়, ঠিক আছে, নয়, বারো, পনেরো, তিন করে গ্যাপে, তিনে আছে সি, প্রথম তিনে সি, তারপরে ছয়ে আছে এফ, নয়ে আছে আই, বারোয় আছে এল, পনেরোয় আছে ও, আঠেরোয় আর, একুশে ইউ, আর চব্বিশে আমার এক্স, ঠিক আছে। এটা ছাড়াও আরেকটা জিনিস আমাকে কিন্তু মনে রাখলে সুবিধা আছে, কি সেটা? না, সেটা এই জিনিসটা, এখানে বিপরীত বিপরীত শব্দগুলির অবস্থান বলা আছে, ঠিক আছে, বিপরীত শব্দগুলির অবস্থান এবং তার মনে রাখার জন্য একটা ট্রিকও করে দেওয়া আছে। কিরকম? যেমন ধরো ধরো এ, এ ওয়ান, এর বিপরীতে জেড আছে এবং সেটা ২৬, অর্থাৎ এই ওয়ান, এর ওয়ান আর এই ২৬, এটা মিলেই কিন্তু ২৭ তৈরি করবে। তারপরে তার মানে বি, এবং তার মনে রাখারও প্রসেস দেখো, এ টু জেড, এর শেষে জেড থাকে, এর বিপরীতে বি ও ওয়াই বয়, এই জায়গাটা ভালো করে দেখো, বি ও ওয়াই বয়, ঠিক আছে, বি ও ওয়াই বয়, ওকে, বয়, বি দুই, আর এখানে আমার ওয়াই পাঁচ, ওকে। একই রকমভাবে দেখো এই সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে তোমার কি হবে, না সি এর ক্ষেত্রে হয়ে যাবে সি তিন আর এক্স, এক্স চব্বিশ। একই রকম ভাবে ডি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এবং এই সি আর এক্স কে মনে রাখবো কি করে, ক্র্যাক্স। তারপরে এটা দেখো ডি আর ডি এর সঙ্গে ডাব্লিউ, ডি তোমার চার আর ডাব্লিউ জমা তেইশ, মনে রাখবো কি করে, মাউন্টেন ডিউ। তারপরে ই এর সঙ্গে ভি যায়, ইভেন, ই পাঁচ, ভি বাইশ, বোঝা গেল। তারপরে কি যায়, ফুল, এফ ইউ ডাবল এল ফুল, এফ এর সঙ্গে ইউ যায়, এফ এর সঙ্গে কে যায়, এফ এর সঙ্গে কিন্তু ইউ যায়, ওকে, ছয় আর একুশ। তারপরে গ্র্যান্ড ট্যাং রোড, জিটি রোড, জি এর সঙ্গে টি যায়, মনে থাকবে কথা। তারপরে হাই স্পিড, এইচ এর সঙ্গে এস যায়, আট আর উনিশ,
তারপরে ইন্ডিয়ান রেল আই এর সঙ্গে আর যায় 9 আর 18, তারপরে জাঙ্গল কুইন জে এর সঙ্গে কিউ যায় 10 আর 17, তারপরে কানপুর কে এর সঙ্গে পি যায় 11 আর 16, তারপরে লায়ন এল এর সঙ্গে ও যায়, আর তারপরে ম্যান এম এর সঙ্গে এন যায় 13 14। এটা একটু যদি আমি মনে রাখি তাহলেও কিন্তু আমার অনেক সুবিধা হবে। কি সুবিধা হবে না, সবারই অবস্থানটা আমার জানা থাকলো, এই অবস্থানটা আমার জানা থাকলে আমার কিন্তু কোডিং করতে সুবিধা হবে, কোডিং ডিকোডিং এর এই রিজনিং গুলো করতে সুবিধা হবে। তো দেখি আজকে প্রশ্নগুলো কি আছে, পরপর আলোচনা করি। দেখো প্রথম যে প্রশ্ন, কোন একটা সংকেত দেয়া আছে, এই সংকেতে বলেছে এই যে সংকেতে হসপিটাল তার একটা কোড দিয়ে দিয়েছে 3257 4618, তাহলে পোস্টালের কোড কত? ভালো কথা। তো এখান থেকে আমি এগুলো লিখে ফেললেই আমার কিন্তু সব ঝামেলা চলে যাবে। যেমন ধরো এইচ, এইচ এর ক্ষেত্রে এখানে কত দেওয়া আছে 3, ঠিক আছে। ও, ও এর ক্ষেত্রে এখানে কত দেওয়া আছে 2, তারপরে আছে ধরো এস, এস এর ক্ষেত্রে আমার কত দেওয়া আছে 5, ভালো কথা। তারপরে আমার আছে পি, পি এর ক্ষেত্রে আমার কত দেওয়া আছে 7, ওকে। তারপরে আছে আমার আই, আই এর ক্ষেত্রে আমার কত দেওয়া আছে 4, তারপরে আছে আমার টি, টি এর ক্ষেত্রে আমার কত দেওয়া আছে 6, তারপরে আমার আছে এ, এর ক্ষেত্রে আমার কত দেওয়া আছে 1, আর লাস্টে আছে আমার এল, এল এর ক্ষেত্রে কত দেওয়া আছে 8। আমার চাই কি, জাস্ট তুলে এনে বস করে দাও। পি চাই, ও চাই, এস চাই, টি চাই, এ চাই আর এল চাই। পি সমান আমার কত দেখে নিই, এখান থেকে পি হচ্ছে 7, ও সমান কত, ও সমান 2, এস সমান কত, এখানে দেখে নাও এস সমান 5, টি সমান কত, টি সমান 6, এ সমান কত, এ সমান 1, আর এল কত, না এল আমার 8। তাহলে আমার কত অপশন হলো 7 2 5 6 1 8, এটা 7 2 5 6 1 8, অর্থাৎ অপশন বি আমার উত্তর, ওকে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখব, বলছে কোন সংকেতে এইচ ও এন এস টি ওয়াই, যাই হোক উচ্চারণ আমার অনেস্টি না বললেও আমার হবে, এর কোড কত? 5132468। পোভার্টিরও একটা কোড দিয়েছে 7192068। এই দুটোর থেকে আমাকে এটা চুজ করতে বলেছে হর্স কত হবে, ব্যাপারটা সেমই একই জিনিস দুটো এটার ক্ষেত্রেও। এখানে এইচ, এইচ আমার 5, ঠিক আছে, তারপরে ও, ও আমার কত, ও আমার 1, ও আমার 1, তারপরে এন, এন কত, এন 3, তারপরে ই, ই কত, ই 2, তাই তো, এস, এস কত, এস 4, টি কত, টি 6, ওয়াই কত, ওয়াই 8 হলো। এপাশে যদি আমি প্রোভার্টিটা লিখি, পি কত, 7, ও কত, 1, ভি কত, 9, ই কত, 2, আর কত, 0, পি কত, 6, আর ওয়াই কত, ওয়াই 8, এটা বাদ, ওকে। এখান থেকে আমি জাস্ট তুলবো কি কি, এইচ তুলবো, ও তুলবো, আর তুলবো, এস তুলবো আর ই তুলবো। তো আমি দেখতেই পাচ্ছি এখান থেকে এইচ আমার 5 হয়ে যাবে, ভালো করে দেখো এইচ আমার 5 হয়ে যাবে, দেখো প্রথমেই ছিল এইচ আমার 5, ও আমার 1 হয়ে যাবে, ভালো কথা, ও আমার 1 হয়ে যাবে, আর কত হয়ে যাবে, আর সমান 0 হয়ে যাবে, আর সমান 0, এস কত হয়ে যাবে, না এস সমান 4 হয়ে যাবে, এস সমান 4,
e কত e সমান 2 অর্থাৎ 51042 51042 সরি এখানে অপশনে কিছু গন্ডগোল আছে 510 দুটোই 24 হয়ে গেছে এখানে একটা 42 হবে ঠিক আছে 510 ধরো এটাকে আমি করে দিলাম 42 ওকে সি অ্যানসার ঠিক আছে অপশন দুটোই সেম লেখা হয়ে গেছে নেক্সট যে কোন একটি সংকেতে গিব 5137 ব্যাট 924 তাহলে জিএটি কত দেখো এখানে আমি ডাইরেক্ট যদি এখান থেকে আমি কিন্তু করে দিতে পারবো তার মানে আমি বুঝতেই পাচ্ছি জি সমান আমার কত 5 আমার গ্যাটে দেখো কি দরকার জি দরকার এ চলে এসে এখানে দেখো এ এ সমান কত 2 তাহলে আমার 5 এর পরে কি এসে যাবে তো 2 এসে যাবে তাই তো তারপরে টি দেখো টি আমার এইখানে আছে এখানে শেষটা তাহলে এইটা যদি টি হয় মানে 4 তাহলে 5 2 4 ঠিক আছে আর রয়ে গেছে আমার ই ই মানে 7 তাহলে কত হলো 5 2 4 7 সি অপশন সি আমার ডাইরেক্ট অ্যানসার হয়ে যাবে আচ্ছা বলে বুঝে গেছে বিষয়টা দেখো তারপরে কোন সংকেতে 7 যদি হয় 2 3 1 3 6 ওকে 8 যদি হয় 3 4 5 7 9 ঠিক আছে তো আমার একই জিনিস দেখো একই এখান থেকে আমাকে 9 খুঁজতে হবে তো প্রথমে ই প্রথমে ই এ সরি প্রথমে এন ই নয় প্রথমে এন তো এখানে এন কত ভালো করে দেখো এখানে এন কত না এন 6 তার মানে আমার এই 9 এ 6 দিয়ে শুরু আচ্ছা তারপরে আই চলেছো আই এখানে 2 নম্বরে কত আছে দেখো 4 ন 4 আছে 4 হয়ে গেল তারপরে ধরো আবার এন এন তো আমার একবার হয়ে গেছে পেয়ে গেছি 6 তারপরে ই ই সমান কত না ই সমান দেখো এখানে কত 3 তাহলে এখানে উত্তর হয়ে যাবে 3 অর্থাৎ 6 4 6 3 অর্থাৎ 8 টা 6 4 6 3 আমার ডাইরেক্ট অ্যানসার হয়ে যাবে ওকে বোঝা গেল কথা কি বললাম অর্থাৎ এ আমার ডাইরেক্ট অ্যানসার হয়ে গেল এখানে এবার দেখো একটা অন্য টাইপে যাচ্ছি যেখানে কিন্তু নাম্বারিং এর ব্যাপারটা থাকছে মানে অবস্থানগতভাবে কত নম্বরে আছে এটা অবস্থানটা থাকছে যেখানে আমরা প্রথমে যেটা করছিলাম অর্থাৎ অবস্থানগুলো যেটা আমরা প্রথমে দেখছিলাম প্রথম স্লাইডে দেখো জে হচ্ছে 10 তাহলে জেসমিন 71 জে তো এমনি অবস্থানগত 10 ঠিক আছে তাহলে জেসমিন এটা কি এটা আমি দেখে নি দেখো এখানে জে এ এস এম আই এন ই এত ব্যাপার তো এটা আমার 10 যুক্ত 1 যুক্ত 19 যুক্ত 13 যুক্ত 9 যুক্ত 14 আর লাস্টে এফ হচ্ছে আমার 5 তাই তো 10 9 19 13 আবার আই হচ্ছে 9 এন হচ্ছে আমার 14 5 তাহলে কত হচ্ছে 10 1 11 11 আর 19 30 40 43 62 71 তার মানে আমি কি শিখলাম আমাকে এখানে শুধু অবস্থানগুলো লিখে যোগ করে দিলে হয়ে যাবে তো ই কত 5 এস কত 19 টি কত 20 আই কত 9 এম কত 13 এ কত 1 টি কত 20 আর লাস্টে ই 5 20 5 25 একে 26 26 আর 13 39 39 আর 9 48 48 আর 20 68 68 আর 19 68 আর 19 68 10 78 78 27 27 আর 5 92
বিরানব্বই, অপশন সি কারেক্ট অ্যান্সার, বিরানব্বই, বুঝা গেল কথা। নেক্সট, এ যদি ওয়ান হয়, সিএটি যদি চব্বিশ হয়, তাহলে পুলিশ কত? এ তো আরো সোজা, দেখো আমি এটা মুখে মুখেই করতে পারবো এখান থেকে। সিএটি চব্বিশ ঠিকই আছে, সি এর তিন, এর এক আর কুড়ি মানে চব্বিশ, তার মানে জেনারেলি শুধু আমাকে পুলিশের যে অ্যালফাবেট গুলো আছে তার অবস্থানটুকু আমার পরপর লিখে গেলে হয়ে যাবে। তো পি আমরা কি জানি, পি ষোলো, ও হচ্ছে আমার পনেরো, ওকে, এল, এল আমার বারো, আই, আই নয়, সি, সি তিন, আর ই, ই পাঁচ, যোগ করো পাঁচ তিরিশ আট, নয় সতেরো, সতেরো দশ সাতাশ, দশ তিরিশ, পঁচিশ চৌত্রিশ, ছয় দশ ষাট, ষাট ষাট ষাট, দেখল। ষাট, ঠিক আছে, দেখো তারপরে। একই জিনিস দেখো, এ দিয়ে আছে এন্ড, এটা একটু দেখে নাও। হ্যাঁ, তেরো, এন্ড এর ক্ষেত্রে কি হবে, এন্ড এর ক্ষেত্রে এন হচ্ছে চোদ্দ আর এ এক, চোদ্দ একে পনেরো, পনেরো ডি চার, পনেরো চারে উনিশ, তার মানে সিম্পল এখান থেকে কত চলে আসবে, দুই একে তিন আর কুড়ি তেইশ চলে আসবে, তাই না? বি হচ্ছে তোমার দুই, এ হচ্ছে এক, আর টি হচ্ছে কুড়ি, সমানই টোয়েন্টি থ্রি। ওকে, নেক্সট, বি যদি দুই হয়, ম্যাট চৌত্রিশ কিনা, এম তেরো, এম কত তেরো, হ্যাঁ চৌত্রিশই হচ্ছে, দেখো তেরো এ এক, তেরো একে চোদ্দ আর টি কুড়ি, চোদ্দ কুড়ি চৌত্রিশ, তাহলে এখানের আমার যদি যে সব পরপর আমি লিখি, যে জি কত, জি তোমার সাত, এল কত, বারো, ই কত, ফাইভ, এক্স কত, টোয়েন্টি ফোর, যোগ করো চার, পাঁচ চারে নয়, নয় দুই এগারো, এগারোর সাথে আঠেরো, আঠেরো আর পাঁচ তেইশের তিন, হাতে থাকে দুই, দুয়ে দুয়ে চার, চারে একে পাঁচ, পাঁচে একে ছয়, ছয় একে সাত, অর্থাৎ অ্যান্সার সেভেন্টি থ্রি, ঠিক আছে, একটু বাচ্চাদের মতো যোগ করে নিল। চলো তারপরে, যে যদি কোনো সংকেতে সিএটি ক্যাট বা সিএটি বললেও হবে, আমার এখানে উচ্চারণ বিষয় নয়, ঠিক আছে, ক্যাট যদি থ্রি ওয়ান টু জিরো হয়, এটা বুঝতেই পারছো, থ্রি ওয়ান সি এর তিন লিখেছে, এর এক লিখেছে আর টি এর কুড়ি লিখেছে, তাহলে আমাকে কি করতে হবে, না নবীন বা এন এ ভি আই এন, তাহলে আমার ওটি জানতে হবে, এন কত না চোদ্দ, এ কত না এক, ঠিক আছে চোদ্দ এক হয়ে গেল, ভি কত না ভি বাইশ, চোদ্দ এক বাইশ হয়ে গেল, আই কত, আই নয়, তারপরে এন চোদ্দ, তার মানে কত হলো চোদ্দ এক বাইশ নয় চোদ্দ, বুঝে নি প্রথমেরটায়, তাই তো চোদ্দ এক বাইশ নয় চোদ্দ, হ্যাঁ প্রথমেরটা। ওকে, নেক্সট প্রশ্ন, এখান থেকে দেখো এবার একটু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এটা একটু অন্যরকম, মাদ্রাস একটা কথা লেখা আছে, বা এম এ ডি আর এ এস, এটাকে তৈরি হয়েছে কিভাবে, ডি এ এম এস এ আর, আগে এই লজিকটা আমি বুঝি, দেখো এই সরি এই যে জিনিসটা দেওয়া আছে, এটা দুটো পার্টে দেখো ভাগ হয়ে গেছে, ওকে দুটো পার্টে ভাগ হয়ে গেছে, কি কি পার্ট, না একটা আছে এম, এম এ ডি এই একটা পার্ট, আর একটা আছে আর এ এস, এই আমার দ্বিতীয় পার্ট, তো প্রথম পার্টটা দেখো কিভাবে ঘুরেছে, ডিটা এখানে এসছে, ভালো কথা, এ আমার যেমন ছিল তেমনই আছে, খুবই ভালো, এম আমার এখানে আছে, বোঝা গেল কথা।
এক্ষেত্রেও তাই হয়েছে, দেখো এস আমার এপাশে এসছে, আচ্ছা আর আমার এপাশে গেছে, আর মাঝে যে ছিল এ সে আমার এখানে, তার মানে আমার যে সংখ্যাটা আছে মুম্বাই সেটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেবো, এম এ এম এটা বার করতে হবে। তো এটা তো আর কিছু চেঞ্জ হবে না, এখানে এম এল এমই হবে, এখানে ইউ হবে, এখানে এমই হবে, অর্থাৎ প্রথমে এম ইউ এমটা একই থাকবে, তারপরে বি এ আই এই চেঞ্জটুকু আমাকে বুঝতে হবে। এখানে আমার আই চলে আসবে, এপাশে আমার কে আসবে, এপাশে আমার বি চলে আসবে, মাঝে এ চলে আসবে, অর্থাৎ এম ইউ এম আমার একই থাকবে আর আই এ বি হবে, অর্থাৎ সি, সরি এখানেও একটু গন্ডগোল আছে আমার, দুটো অপশনই সি নয় এটা ডি, এই ডি এর অপশনটাই কিন্তু হবে এম ইউ এম আই এ বি। ওকে আশা করি বোঝা গেছে। নেক্সট বলছে যদি কোনো সংকেতে বেট বিইটি বেটটা হয়ে যায় রোড, ভালো কথা, বিইটি হয়ে যায় রোড, খুবই ভালো, আচ্ছা তারপরে সিএএন, সিএএন হয়ে যাচ্ছে এসআইএম, আবার এম ইউজি, এম ইউজি হয়ে যাচ্ছে এলএএন, তাহলে এম ইএন কত, ভালো কথা, এম কত দেখে নাও, এম এম কত, এম আমার দেখো এখানে এম হচ্ছে আমার এল, ভালো কথা, এম হচ্ছে আমার এল, আচ্ছা তারপরে ই দেখে নি, ই হচ্ছে আমার কত, ও, গুড, আর এন হচ্ছে আমার কত, এম, কাজ আমার খতম, অর্থাৎ এল ও এম এটাই আমার অ্যান্সার। ঠিক আছে তারপরে দেখো পেইন্ট, পেইন্ট হচ্ছে 74274128 এক্সেল EXEL এটা আমার দেওয়া আছে 93596, এখানে আমাকে এক্সেপ্ট বার করতে বলেছে, এস দুটো সি ইপিটি, দেখো এখানে আমার মানে নিয়ে কিছু যায় আসে না, আমি এখান থেকে একই জিনিস এ খুঁজে নাও, আমি আলাদা করে যদি না লিখি এমনিতেই তোমরা পারবে, চার, তার মানে এ আমার অবশ্যই চার দিয়ে শুরু, সি কোথায়, না এখানে দেখো সি আছে, সি আমার এখানে তিন নম্বরে ছিল, অর্থাৎ পাঁচ, দুটো সি মানে দুখানি পাঁচ, চার দুখানি পাঁচ, তারপর দেখো ই চলে আসো, এখানে ই আছে, দেখো ই সমান নয়, ই সমান নয়, তারপর দেখো শেষে একটা টি আছে, টি সমান কত, আর টি সমান আট, অর্থাৎ আমার কি হলো 45598, 45598, 978, আমি কি ভুল লিখলাম, হ্যাঁ এখানে একটা আমার ছাড়া গেছে পি, সরি পিটা আমার ছাড়া হয়ে গেছিল, পি দেখো এই পি, পিটা কত হবে সাত, ওটা ছাড়া হয়ে গেছিল, পি হচ্ছে সাত, ঠিক আছে 455978, সি এর অপশনটা আমার কারেক্ট হবে 455978, আশা করি বুঝে গেছি। নেক্সট বলছে যদি কোনো সংকেতে রাজ যদি আমার 29 হয়, ভালো কথা, রাজ দেখেলি আমি এমনি যোগ করে হয়েছে কিনা, আর আমার হচ্ছে 18, এ হচ্ছে আমার 1, যে হচ্ছে আমার 10, 11 18 29 একদম ঠিক আছে, ই ই যদি আমি কত, ই পাঁচ, এটা যদি করি ই পাঁচ ডি চার, ইউ আমার 21, সি আমার 3, এ আমার কত না 1, টি আমার কত, টি হচ্ছে আমার 20, আই হচ্ছে কত, আই হচ্ছে আমার 9, ও হচ্ছে কত, ও হচ্ছে 15, তাহলে 9 এর পরে 15, আর এন আমার 13 14, ম্যান 13 এম আর 14 হচ্ছে আমার এন, প্রয়োগ করো, 5 4 9 9 9 18 19 22 কত, ডি অপশন আমার কারেক্ট অ্যান্সার 92। ওকে বোঝা গেছে, দেখো এর পরের প্রশ্ন বলছে কোনো সংকেতে লন্ডন 24 30 28 8 30 28 হলে, দেখো এখানে হয়েছেটা কি ভালো করে একটু বুঝে দেখো, এল একটা এখানে আমাকে একটু লিখতেই হবে ভালো করে, এল ও এন
ঠিক আছে, ডি ও এন লেখার কারণ আছে। এল কত? এল 12। ও কত? ও আমার 15। এন কত? এন আমার 14। ডি কত? ডি আমার 4। ও কত? ও আমার 15। এই হলো, আর এন আমার 14। বাট দেখো এখানে 12 নেই, ভালো করে দেখো, 12 নেই, আছে 24, 15 নেই, আছে 30। অর্থাৎ এগুলোকে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করেছে, এটা 24 হয়ে গেছে, তারপরটা 2 দিয়ে গুণ করো 30 হয়ে যাবে, তারপরটা 2 দিয়ে গুণ করো 28 হয়ে যাবে, তারপরটা 2 দিয়ে গুণ করো 8 হয়ে যাবে, তারপরটা 15 দুগুণে 30 হয়ে যাবে, আর তারপরটা 14 দুগুণে 28 হয়ে যাবে। অর্থাৎ আমাকে করতে হবে কি, এর যে ফেস ভ্যালু হবে সেই ফেস ভ্যালুগুলোকে 2 দিয়ে গুণ করে করে গুণ করে করে লিখে যাব। এই তো কথা। তাহলে এফ, এফ মানে 6, তার মানে 6 গুণ 2 মানে 12, ভালো কথা। তারপরে আর, আর মানে 17, 18, তাই তো, 18 গুণিত 2 মানে 36। দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, কারণ 12-র পরে 36 একটা অপশনে আছে, সি একটা, তবু একবার আমি দেখে নি। এ, এ আমার 1, তাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 একে 2 হয়ে যাক। তারপরে আমার এন, এন 14, 14 কে 2 দিয়ে গুণ করে দাও, 14 দুগুণে 28 হয়ে যাক। তারপরে সি, সি আমার 3, 3 কে 2 দিয়ে গুণ করে দাও 6, আর তারপরে ই 5, 5 কে 2 দিয়ে গুণ করে দিলে 10, অর্থাৎ চলে আসছে। দেখো আমি কিন্তু প্রথমেই পেয়ে গেছিলাম, আমার আর না করলেও কিন্তু চলতো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি। আবারও বলি, যখন তোমরা ক্লাসগুলো করবে একটু মনোযোগ দিয়ে করবে, তাড়াতাড়ি স্কিপ করে চলে যেও না। আর অবশ্যই অবশ্যই বারবার একটা কথাই আমার অনুরোধ বলতে পারো, যে একটু লাইক শেয়ার এবং সাব করো, যারা নতুন তাদের বলি একটু সাব করো। দেখো লাইক আর সাব করতে তো বেশি কিছু লাগবে না তোমাদের, কোনো কষ্ট নেই, শুধু দুটো অপশান একটু ক্লিক করে দেওয়া, ঠিক আছে। দেখো তারপরে দেখো, কোনো একটি সংকেতে এফ আই আর ই ডাব্লিউ ডাবল ও ডি, এটা আমার ই আর আই এফ ডি ডাবল ও ডাব্লিউ এরকম হয়ে গেছে, তাহলে আমার এফ আর এ সি টি আই ও এন এই জিনিসটা আমার কেমন আসবে, ভালো কথা। আমি এখানে একটু না লিখলে হবে না, একটু লিখে নিই। আমার হয়েছে কি, এফ আই আর ই, এটা হয়ে গেছে কি, ঘুরে গেছে, ই হয়ে গেছে, তারপরে আর হয়ে গেছে, পিছন থেকে লিখে গেছি, তারপরে আই হয়ে গেছে, এফ হয়ে গেছে। আচ্ছা এটা কি হয়েছে, এটাও দেখে নি, এটাও সেম জিনিস ঘটেছে, পিছন থেকে উল্টে উল্টে চলে আসছে। তাহলে আমার এটা এফ আর এ সি টি আই ও এন, এইটা আমার কি হবে ভালো করে দেখে নাও। এটা আমার হয়ে যাবে শেষ দিক থেকে, দেখো এখানে প্রথমে তুমি এই চারটা নিয়ে নাও, ওকে, তাহলে সি এ আর এফ, প্রথমে এটা ঘুরে যাবে, তারপরে এইটা ঘুরে যাবে, এটা ঘুরে গেলে কি হবে, এন ও আই টি, ঠিক আছে। তাহলে কত অপশন আসবে দেখে নি, সি আর এ এফ এন ও আই টি, অর্থাৎ এই ডি, ঠিক আছে, ডি, ও না 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 না, ডি নয়, ডি নয়, সি এ আর এফ, সরি সরি, সি সি, এটা ঠিক অ্যান্সার, ডি এরটা ঠিক অ্যান্সার নয়, ওকে। কি আসছে আমার, সি এ আর এফ, এটাই আমার ঠিক অ্যান্সার, সি এ আর এফ এন ও আই টি, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলছি, যদি কোনো সংকেতে ডিএল এইচ আই 73541 হয় এবং সি এল সি ইউ টি টি, এটা আমার 8258966 2, দেখো এখানে সংখ্যাও যত আর এখানে তাই আছে, দেখো এখানে আছে 1 2 3 4 5, এখানেও কিন্তু 5, তার মানে এখানে সেই আগের মতো জাস্ট ধরে এনে বস করিয়ে দেয়, জাস্ট চুপচাপ ধরে আনো, এনে মানটা বস করিয়ে দাও, কিরকম বুঝো, সি কত হবে, না সি 8 হবে, হবে না, এই যে 8 আছে আমার এখানে, সি আই 8 আছে দেখো। তারপরে এ, এ আমার কত আছে, 2 আছে, চলো তাহলে 8-এর পরে কত হবে, 2 হবে, ঠিক আছে।
তারপরে এল, এল আমার এখানে আছে, দেখো এল, এল আমার দেখো কত আছে, এই এল আমার পাঁচ আছে, তাহলে আমার আট দুই পাঁচ, ঠিক আছে? তো আট দুই পাঁচ আমার একটা অপশনই আছে, অর্থাৎ অপশন বি আমার উত্তর হয়ে যাবে। চেক আরেকবার করে নি তবু, আই, আই আমার কোথায় আছে, দেখো আই আমার এখানে আছে, আই মানে এখানে ওয়ান, তাহলে ওয়ান হয়ে গেল। তারপরে দেখো সি, সি মানে আমার আগেই হয়ে গেছে আট। তারপরে দেখো ইউ, ইউ মানে ভালো করে দেখো ইউ, এখানে ইউ, এই ইউ এখানে নয়, তাই তো? তাহলে নয়, ওকে। আর লাস্টে আমার কি আছে, লাস্টে আমার টি আছে, এখানে টি কত দেখে নাও, এখানে টি আমার কত, ছয়, ছয়। তো অবশ্যই বি আমার ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল, ওকে, বোঝা গেল কি বললো? নেক্সট দেখো, কোনো একটা সংকেতে এম ও এন কে ও, এম ও এন কে ও এটা সমান দিয়ে আছে 5 7 6 3 7, ভালো কথা। তাহলে কে এল জে এম এন এটা কত হবে, একটু ভালো করে জিনিসটা দেখলেই তুমি পেয়ে যাবে। এইখানের মধ্যেই দেওয়া আছে, দেখো কে, কে কত দেওয়া আছে, এখানে তিন দেওয়া আছে, ভালো করে দেখো কে তিন দেওয়া আছে, পেয়ে গেলাম। এল কত হবে, যে কে এল, কে যদি আমার তিন হয়, ভালো করে দেখো কে তিন, এখানে দেখো কে এল কত, চার। যে কত এক্ষেত্রে, দুই, তাই তো? কে যদি তিন হয় যে দুই হবে, স্বাভাবিক কথা। এম কত, এম পাঁচ হবে, এন কত, এন আমার ছয় হয়ে যাবে, তাই তো? থ্রি ফোর টু ফাইভ সিক্স, থ্রি ফোর টু ফাইভ সিক্স, অ্যান্সার বি, বোঝা গেল কথা কি বললাম? নেক্সট দেখো কি লিখে আছে, বি আর ও এ ডি, এটা মানে হচ্ছে 19812, তাহলে সি এল ও সি কে এটা সমান কি? এখানে ভালো করে বিষয়টা বুঝার আছে, ভালো করে দেখো, বি আর, বি আর, ঠিক আছে, বি ও এক, বি কি এক হয়, ভালো করে দেখো এখানে বি কি এক হয়, দেখো এখানে দেওয়া আছে বি এর ভ্যালুও দেখো এক, এ এর ভ্যালুও এক, তার মানে আমার দুটো দুটো এক, অর্থাৎ এখানে লজিকটা হবে আমার এ বি এক, তাহলে পরে আমার সি ডি দুজনেই দুই, বুঝা যাচ্ছে কথা কি বললাম? তার মানে তারপরে ই এফ, এরা দুজনেই তিন, বুঝা গেল কথা? তারপর জি এইচ এইভাবে চলতে থাকবে চার, তারপর আই জে দুজনেই পাঁচ, তাই তো? তারপরে কে এল দুজনেই চলতে থাকবে ছয়, তারপরে এম এন দুজনেই চলতে থাকবে সাত, তারপরে ওপি আট, তারপরে কিউ আর নয়, এস টি দশ, ইউভি এগারো, ডাব্লিউ এক্স বারো, ওয়াই জেড তেরো। এবারে চলে এসো সি, ক্লক দুই, এল ছয়, ও আট, তাই তো বলছি ও আট, সি দুই, কে ছয়, তাহলে দুই ছয় আট দুই ছয়, দুই ছয় আট দুই ছয়, অপশন সি, অপশন সি এটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝে গেছে আশা করি? যদি কোনো সংকেতে এইচ এইট হয়, হ্যাট 29 হয়, তাহলে তোমার বক্স কত, তো তুমি হ্যাট থেকেই বুঝতে পারছ আট এক কুড়ি, মানে সিম্পল যোগ করে দিয়েছে, তাহলে বক্স থেকে কি হবে, বক্সে তোমার দুই হবে, পনেরো হবে, পনেরো দুই সতেরো, তার সঙ্গে 24 চব্বিশ 41, অর্থাৎ ডি তোমার ডাইরেক্ট অ্যান্সার এসে যাবে। তারপরে দেখো বলছে, যদি মুন হয় -2, তাহলে স্টার কত হবে,
খুব ভালো প্রশ্ন দেখো, এখানে জেনুইন কিছু করা যাবে না। এই ওয়ার্ডটার দিকে তাকাও, MOON, এর মধ্যে দুটো ভায়েল দুটো কনসোনেন্ট আছে, ঠিক আছে? তাহলে দুটো কনসোনেন্ট আছে, ওই জন্য যদি আমার -2 হয় তাহলে STAR, এটার মধ্যে কনসোনেন্ট কটা আছে? একটা, দুটা, তিনটা। এ তো আমার ভায়েল, তার মানে -3 অ্যান্সার হয়ে যেতে হবে, অর্থাৎ ডি ডি আমার কিন্তু ডাইরেক্ট অ্যান্সার হয়ে যেতে হবে। তারপরে দেখো, যদি কোনো সংকেতে টায়ার্ড বা TIRED 56 হয়, BRAIN 44 হয়, LAZY সমান কত? একবার দেখে নি, টি হচ্ছে আমার কত, টায়ার্ডের টি হচ্ছে আমার প্রথমটার জন্য T 20, I 9, আর আমার জানি 18, ই আমি জানি 5, ডি জানি আমি 4, তাহলে আমার কত হলো 5 4 9 9 9 18 8 26 26 56, ঠিক আছে? তার মানে জেনারেলি যেটা যোগ সেটাই হয়েছে। তাহলে এক্ষেত্রে আমার লেজিতেও যদি এইটাকে আমি কাজে লাগাই তাহলে হয়ে যাবে আমার L 12 যোগ 1 যোগ জেড, জেড মানে আমার 26, আর ওয়াই ওয়াই মানে 25, 50 51 52 52 12 64, কত? 64, অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট, যদি কোনো সংকেতে BAD ব্যাড সমান 7 হয়, বুঝাই যাচ্ছে 7 কেন, 2 যুক্ত 1 যুক্ত 4, তাহলে আমার BAN ব্যান কত হবে? ও, এখানে একটা ভালো জিনিস আছে। তারপর দেখো SAP, স্যাপ, এস আমার কত না 19 যুক্ত 1 যুক্ত P, আমার 16, তাহলে হলো কি করে 9? আসল কথা এটাকে যোগ করে একটা একক, মানে এক এক সংখ্যা এনেছে, অর্থাৎ এককের সংখ্যা এনেছে আর কি। যেমন 9 1 10, 10 2 অঙ্কের সংখ্যা, তাকে আবার যোগ করো 1 আর 0, মানে এটা 1, এটাও 1, 1 1 2, এখানে দেখো 6 আর 1 7, 7 2 9, ঠিক আছে? ডিজিটাল সামের মতো ব্যাপার। বি বি তো 2, এ কত, এ তো তোমার 1, আর এন এন কত না, এন তোমার 14, তাহলে কত হয় 4 1 5 5 1 6 6 2 8, অর্থাৎ এ, বুঝা গেল না, 2 যুক্ত 1 যুক্ত 5, ঠিক আছে? তাহলে 8। ওকে নেক্সট, যদি ওয়াটার, ভালো কথা, ওয়াটার যদি WATER যদি WATER, ওয়াই হয়েছে, এটা সি হয়েছে, এটা ভি হয়েছে, এটা জি হয়েছে, টি হয়েছে, ভালো করে লক্ষ্য কর, এখানে তাহলে কি হয়েছে, WXY মানে +2 ঘর গেছে, এ বি সি 2 ঘর গেছে, টি এর ক্ষেত্রেও ভি 2 ঘর গেছে, ই এর ক্ষেত্রেও 2 ঘর গেছে, আর এস টি 2 ঘর গেছে, তার মানে হবে কি HKTRG, তাহলে আমাকে 2 ঘর করে যেতে হবে, তাই তো? 2 ঘর গেলে HIJ, দেখো মজাটা, IJ WXY যদি আমি এই দিকে যাই, HIJ দেখো আসছে না, কোনো জে দিয়ে কোনো অপশনই নেই আমার, দেখো, তাই তো, খেয়াল রাখতে হবে এগুলো। তাহলে কি হয়েছে, তাহলে এইচ থেকে কি 2 ঘর ব্যাকে গেছে এইচ, দেখো FG, তাই তো, মানে GF, তার মানে 2 ঘর ব্যাকে গেছে, এক্ষেত্রে যোগ না করে 2 বিয়োগ করেছে, দেখো তাহলে এফ হবে। দেখো কে কে থেকে তুমি 2 বিয়োগ করে দাও, কে এর 2 ঘর আগে গেলে কি হবে, আই হবে, টি টি এর 2 ঘর আগে যাচ্ছ আর হবে, জি জি এর 2 ঘর আগে যাচ্ছ ই হবে, তাহলে হবে কি FIRE, FIRE ডি এরটা আমার ডাইরেক্ট অ্যান্সার হয়েছে। আবারও বলছি সকলকে যে প্লিজ একটু কিন্তু তোমরা
এই ধরনের ভিডিও যদি পেতে চাও বারবার, অবশ্যই একটু কিন্তু লাইক এবং শেয়ার করবে। আর প্লিজ 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 প্রত্যেককে বলছি যারা চ্যানেলে আসছো, ইউটিউব আমাকে দেখাচ্ছে প্রায় 41% চ্যানেলে ঘুরতে আসছে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে, প্লিজ সাবস্ক্রাইবটা করো, প্লিজ প্লিজ। সাবস্ক্রাইব আর লাইক করার জন্য কিছু লাগে না, শুধু ওই বোতাম দুটো একটু ক্লিক তো করে দাও। দেখো তারপরে মোবাইল, মোবাইলে কি হচ্ছে দেখো, এম থেকে একদম জেড এ গেছে, নে এম থেকে জেড 13 ঘর, তাই তো 13 ঘর ঝাঁপ। ও ও থেকে এ গেছে 12 ঘর, 12, ঠিক আছে। ও থেকে এখানে 12 নয়, মানে ও থেকে এ গেছে 12 ঘর ঝাঁপ দিয়েছে। তাহলে বি থেকে এম, বি এম, বি থেকে যদি এম যায় এটাও 11 ঘর ঝাঁপ দিল, ঠিক আছে। তারপরে আই, আই থেকে এস 10, তারপরে এল, এল থেকে ইউ 9 ঘর, ঠিক আছে, এল থেকে ইউ 9 ঘর। তারপরে ই, ই থেকে তোমার এম, ই থেকে এম কত হবে, ও থেকে এম, আবার ই থেকে এম, কোথাও একটা একটু গন্ডগোল আছে, একটা কোথাও একটু গন্ডগোল আছে, কারণ 8 ঘর যদি আমি যাই ও ই থেকে, ঠিকই আছে ঠিকই আছে, 8 ঘরই হবে, ওকে। তাহলে আমার টি এম, টি ইউ এম ও আর, টি এম বলছি সরি, ১৩ ঘর, জি 12 ঘর, ইউ থেকে 12 ঘর, হ্যাঁ এটাও জি, এম 11 ঘর, তাই তো, ওইভাবেই তো হচ্ছিল 13 12 11, 11 এম থেকে এক্স, ওকে। ও ও থেকে 10 ঘর, ওয়াই, আর আর থেকে 9 ঘর, মানে জেড এ, এ জি জি এক্স, হয়ে যাবে জি জি এক্স ওয়াই, এখানে এ ওয়াই হয়ে গেছে, এ ওয়াই এটা, ঠিক আছে। ও থেকে এটা, এই অপশনটা একটু গন্ডগোল হয়ে গেছে, জি জি এক্স ওয়াই, ওকে।